আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইভে আমি রুদ্র ইউসুফ চলে আসছি এস এ কার সেন্টার গাড়ির শোরুমে, যেটি খিলগাঁও তালতলাতেই অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন, গাড়ির কালেকশন সবসময় বেশি থাকে। তবে আজকে আপনাদেরকে চারটি ফিল্ডার গাড়ি দেখাবো, 9, 12, 13, 14 চারটি মডেলের গাড়ি, যেহেতু গাড়ির কালেকশন এই মুহূর্তে বেশি ফিল্ডারের। তো চলুন আমরা এই চারটি ফিল্ডার গাড়ি দেখি, দামটিও জেনে নেই, পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন গাড়ির কালেকশন। তো চলুন আমরা গাড়িগুলো দেখি। শরীফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। জি, আবার চলে আসলাম আপনাদের শোরুমে। জি, সবসময় গাড়ির কালেকশন অনেক থাকে, একটু জেনে নেব যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কী কী গাড়ি রয়েছে। আমাদের এখানে এই মুহূর্তে অনেক গাড়ি কালেকশন আছে। এই মুহূর্তে আমাদের কাছে আইএসটি আছে, বিটস আছে, কেয়ার 42 আছে, পিকআপ আছে, মিটসুকা আছে, প্রিমিও আছে, আপনার এক্সজিও আছে, আপনার নোয়া আছে, ফিল্ডার আছে। নোয়া এক্সেস না দেখা যাচ্ছে, এক্সএল তিনটি। জি জি, বেশ কিছু পিকআপও রয়েছে, কাছে দেখা যাচ্ছে ফিল্ডার গাড়ি আসলে বিশাল কালেকশন। জি জি, এক্সরিয়ালে চারটি আছে। শরীফ ভাই, যেহেতু চারটি ফিল্ডার গাড়ি আছে, আজকে আমরা চারটি গাড়ি নিয়ে রিভিউ করি। জি জি, একটু কষ্ট করে যদি একটু সময় দেন আমরা এই গাড়িটি দিয়ে শুরু করি। জি, গাড়ি মডেল সম্বন্ধে যদি আগে বলেন। এটা 2012 মডেল, 18-13 স্টেশন, ব্লু কালার, পুতি স্টার্ট, প্রজেকশন লাইট, এসি টাচ, গাড়িটা খুবই ফ্রেশ গাড়ি। আপনি টাচ আপ করেছেন আপনারা? না না, টাচ আপ করি নাই এটা এখনো, যিনি ব্যবহার করছে উনি অরিজিনাল রিমের উপরে ব্যবহার করছে, উনি এক্সট্রা কোনো আর রিম লাগাই নাই। টায়ার খুবই ফ্রেশ, টায়ারগুলো যে অবস্থা আছে 7-8 মাস যাবে, এক বছর মিনিমাম, এক বছর মিনিমাম, এক বছর যাবে। জি, সিএনজি বা এলপিজি করা আছে? এটা আপনার সিএনজি করা আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। এই যে বডি কিট হালকা আসলে দাগ আছে, এই দাগ আছে, কাজ করতে হবে আসলে। হ্যাঁ, অরিজিনাল কালার উপরে আছে। আপনারা কি টাচাপের কাজটি করে দিবেন? হ্যাঁ, আমরা করে দিব। আচ্ছা, এটা প্রজেকশন লাইট কি কোনো রকম কাজ করিয়েছেন এখন? না, আমরা কিছু করি না, শুধু দুইছি আর কিছু। এই যে আপনার প্রজেকশন লাইট, বডি কিট আছে, বাম্পার লাগানো আছে, 34 সিরিয়ালের গাড়ি, 18-13 স্টেশন, অরিজিনাল গ্লাস, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে, অরিজিনাল আছে, আসলে টাচের কাজ আছে। হ্যাঁ, দাগ আছে। আমি একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখি। জি জি জি, আপনার এটা হলো পুজি স্টার্ট, পুশে স্টার্ট, আপনার এসি টাচ, সিট কভারগুলো মোটামুটি ভালোই আছে, এসি টাচ, এই যে পুজি স্টার্ট, পুজি স্টার্ট, বাম পাশে প্রসেস। হ্যাঁ, প্রসেস সৃষ্টি হচ্ছে বাম পাশে। এদিকে ফিল্ডার গাড়ির মধ্যে হাই গ্রেডের গাড়ি, হাই গ্রেডের একটি, হাই গ্রেডের গাড়ি, ভিতরে সব কিছু ওকে আছে এই মুহূর্তে? জি জি, সব ওকে আছে, এসি, মনিটর, প্রত্যেক কিছু ওকে আছে, সব সব কিছু ওকে আছে এখনো পর্যন্ত। যেহেতু সিএনজি করা আছে ভাইয়া, তারপর একটু জেনে নেবো যে এই মুহূর্তে আপনার অকটেনে কীরকম যাচ্ছে গাড়িটি। এটা অকটেনে আপনার ঢাকা শহরে আপনার মিনিমাম আপনার 12, মিনিমাম 12 যাবে, মিনিমাম 12। আচ্ছা, আর আর গ্যাসে ব্যবহার করলে হয়তো আরও বেশি। আচ্ছা, আমার গাড়ি মডেল সময় আরেকবার জানি। জি, এটা হলো 2012 মডেল, 18-13 স্টেশন, 34 সিরিয়ালের গাড়ি, এটা পুজি স্টার্ট, প্রজেকশন লাইট, এসি টাচ। আর পেপার্স? পেপার্স আর আপডেট করা আছে। আর প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আস্কিং প্রাইস আছে 15,20,000, 15,20,000 টাকা আস্কিং আস্কিং প্রাইস। এটা 12 ওল শেপের গাড়ি। আচ্ছা, কথা বলার সুযোগ রয়েছে। জি জি, আর যেহেতু টাচ আপের কাজ বাকি আছে এখনো, জি ভাইয়া, এই প্রাইসের মধ্যে কি আপনারা টাচ আপের কাজটি করে দিবেন? হ্যাঁ, অবশ্যই এই প্রাইসের ভিতরে আমরা টাচ আপের কাজ করে দিব। আর ওনারা যদি আইসা যদি বলে যে এটা আমরা করে নিব এই কাজটুকু, অবশ্যই ওইটা কথার মাধ্যমে আর কি করা হবে। আচ্ছা, আলোচনার সাপেক্ষে। হ্যাঁ, আমরা একটু পিছনের সিটটি একটু দেখেন। জি জি জি, সিট কভারের তো প্রয়োজন নেই এই মুহূর্তে। না না, সিট কভার আছে, মোটামুটি অনেকদিন ইউজ করা, অনেকদিন ইউজ করতে পারবে, আর উনি চাইলে হয়তো ফালাই দেওয়া নতুন আরেকটা লাগাই নেবেন। যিনি ইউজ করবেন ওনার পছন্দ মতো প্রয়োজনে উনি আবার রিস্টোর করে নেবেন। জি জি, আমরা এই গাড়িটি দেখি, হোয়াইট কালার গাড়ি। জি,
এটা আরেকটি হোয়াইট, এটা হোয়াইট হোয়াইট, এটা হলো 2009 এর মডেল 1413 স্টেশন, এটাও ফিল্ডার, একজন ফিল্ডার 2009 এর মডেল 1413 স্টেশন, 1413 রেজিস্ট্রেশন, হ্যাঁ হোয়াইট কালার, 37 সিরিয়ালের গাড়ি। আচ্ছা এই গাড়ি কি অবস্থায় আছে, মানে কোন রকম টাচ আপ হয়েছে বা অরিজিনাল কালারটি আছে এখনো? এটা অরিজিনাল কালার উপরে আছে, বাট আমরা কিছু কিছু জায়গায় আপনার টাচ আপ করছি আর কি। টাচ আপ করেছেন? টাচ আপ করছি, মানে গাড়ি ফ্রেশ আছে, গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস, টায়ার খুবই ফ্রেশ আছে, রিমটাও ভালো আছে। টায়ার যে অবস্থা আছে 7-8 মাস যাবে, মিনিমাম 1 বছর, মিনিমাম 1 বছর যাবে। জি ব্ল্যাক ইন্টেরিয়র, জি ব্ল্যাক ইন্টেরিয়র, আর্টিফিশিয়াল লেদার সিট, জি এটার এসি কিন্তু টাচ, এসি টাচ, জি ডিভিডি প্লেয়ার ওকে আছে, জি জি ওকে। এসি পারফরম্যান্স কিরকম এখন? এসি ওকে আছে, ওকে এসি ভালো আছে, সমস্যা নাই এসিতে। সিট কভারগুলো ভালোই আছে, জি আমি একটু ফ্রন্ট সাইডটিও দেখি, অরিজিনাল গ্লাস, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে, অরিজিনাল আছে। যে হেডলাইট, হেডলাইট অরিজিনাল আছে, অরিজিনাল হেডলাইট, যা আছে অরিজিনাল। সিএনজি বা এলপিজি করা আছে? এটা আপনি সিএনজি করা আছে, সিএনজি করা আছে, জি। তো টাচ আপের কাজ হয়েছে? জি টাচ আপের কাজ হয়েছে, নিজে দিয়ে কিছু ২০০৯ এর মডেল, 1413 স্টেশন, 37 সিরিয়ালের গাড়ি, সিএনজি করা, একজিও ফিল্টার, হোয়াইট কালার, আর পেপার্স, পেপার্স আপডেট। আর প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে আপনার যে 12,20,000, 12,20,000 থেকে আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, যেহেতু আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি 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 অবশ্যই, আর অবশ্যই যিনি কিনতে আসবেন আসার পরে তো চেক করবেন, টুকটাক যদি আর একটু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনার কাজগুলো করে দেবেন। হ্যাঁ অবশ্যই, যদি কোনো কাজ কাম ধরা পড়ে অবশ্যই এটা আমরা করে দেবো। ঠিক আছে, আমরা নেক্সট গাড়িটা দেখি, জি সিলভার কালার, জি জি, এটা এটা 2014 মডেল, 2014 মডেল, এনজি বিল্ডার, আপনার 19 রেজিস্ট্রেশন, 42 সিরিয়ালের গাড়ি। আচ্ছা গাড়ি কি অবস্থায় আছে ভাইয়া? গাড়ি খুবই ফ্রেশ আছে, সামনে পিছের গ্লাস অরিজিনাল, সিএনজি করা আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে, অরিজিনাল কালার উপরে আছে গাড়ি, এখনো আমরা কোনো টাচ আপ করি নাই, এখনো পর্যন্ত টাচ আপ হয়নি, অরিজিনাল কালার, অরিজিনাল কালার উপরে আছে। ফ্যামিলি ইউজার গাড়ি? হ্যাঁ ফ্যামিলি ইউজার গাড়ি, যেহেতু টাচ আপের কাজ হয়নি তার মানে খুব যত্ন সহকারে গাড়িটি ইউজ হয়েছে আসলে। আর প্রত্যেকটি গ্লাস হচ্ছে ব্ল্যাক, পিছনের গ্লাস, এগুলো কি টিনটেক? হ্যাঁ হ্যাঁ অরিজিনাল, অরিজিনাল ব্ল্যাক, অরিজিনাল টিনটেক গ্লাস, অরিজিনাল। আমরা একটু চাকাটিও দেখি, রিমটিও দেখি, টায়ার খুবই ফ্রেশ আছে, রিমটিও ভালো আছে। 7-8 মাস যাবে, মিনিমাম 1 বছর, মিনিমাম 1 বছর যাবে। ভিতরের ইন্টেরিয়র খুবই ফ্রেশ এবং সিট কভারগুলো ফ্রেশ আছে, অনেকদিন ইউজ করা যাবে মনে হয়, খুব বেশি দিন হয়নি, না 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 ইনস্টল করা হয়েছে, বেশি দিন হয় নাই। সামনে কি অবস্থা ভাই? সামনে ফ্রেশ আছে, ড্যাশবোর্ড ফ্রেশ আছে, প্রত্যেকটা সুইচ ওকে আছে, প্রত্যেকটা সুইচ ওকে আছে, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা সুইচে কাজ করে। ডিভিডি প্লেয়ার ওকে আছে, এসির পারফরম্যান্স ওকে আছে, চাবিতে স্টার্ট আছে, জি চলে যাবে ভাইয়া? না না এটা যাবে না, এটা অরিজিনাল কালার উপরে কিছু দাগ আছে, এটা আমরা টাচ আপ করি নাই আর কি। এটুক জায়গা টাচ আপ করতে হলে আমার পুরোটা বনাট করতে হবে টাচ আপ, কিন্তু যে অবস্থা আসলে এই অবস্থা অনেকদিন চালা চলে, এই অবস্থা চলে, কাছ থেকে বোঝা যায়, দূর থেকে বোঝা যায় না।
ফগ লাইট ইনস্টল করা নেই? না না, ফগ লাইট লাগাইনি। যিনি ব্যবহার করছে উনি ফগ লাইট ব্যবহার করেনি। হেডলাইট কি ওরিয়া আছে? অরিজিনাল হেডলাইট, অরিজিনাল হেডলাইট যা আছে অরিজিনাল, গ্লাস অরিজিনাল আছে, বডি খুবই ফ্রেশ, টানা বডি। হ্যাঁ, বডিটা আসলে ফ্রেশই দেখা যাচ্ছে। আর যেহেতু সিএনজি করা আছে এই গাড়ির ক্ষেত্রে আমরা একটু জেনে নেবো যে অক্টেনে কিরকম যায়। অক্টেনে ঢাকা শহরে আপনার মিনিমাম 12, মিনিমাম 12 যায়, মিনিমাম 12। হাইওয়েতে গেলে আর একটু বেশি যাবে। ভাই আপনার গাড়িটি মডেল সম্বন্ধে আরেকবার জানি যে এটা 2014 মডেল, 19 এর রেজিস্ট্রেশন, 42 সিরিয়ালের গাড়ি, একজিও ফিল্ডার, আপনার সিলভার কালার। আর পেপার, পেপার আপডেট করা আছে। আর আস্কিং প্রাইস কত রাখতেছে? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে 16,20,000। 16,20,000 থেকে আস্কিং প্রাইস দেওয়া আছে। যেহেতু আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি জি, অবশ্যই। আর অবশ্যই যারা গাড়ি কিনতে আসবেন আসার পরে চেক করবেন, টুকটাক যদি আরো কাজের প্রয়োজন হয়, হ্যাঁ ওটা আমরা করে দেব। অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ ওটা আমরা করে দেব। সমস্যাটা কাজগুলো করে দিবেন। জি জি। এটা ব্ল্যাক কালার? জি, এটা আরেকটা ফিল্ডার, এটা 2013 মডেল, 2013 মডেল, 18 রেজিস্ট্রেশন, 34 সিরিয়াল। এটা হলো তেলের গাড়ি, সিএনজি করা হয়নি এখন। তেলের গাড়ি, সিএনজি করা হয়নি। আচ্ছা, তার মানে যেহেতু তেলের গাড়ি আপনার ইঞ্জিনটি একটু ফ্রেশ থাকার কথা। হ্যাঁ ফ্রেশ আছে, অলমোস্ট ফ্রেশ। যেহেতু তেলে আছে ভাইয়া, আমরা জানবো যে অক্টেনে কিরকম যায় পার লিটারে। অক্টেনে পার লিটারে ঢাকা শহরে আপনার মিনিমাম 12, মিনিমাম 12। জি, তারপরে ফিল্টার গাড়ি প্রত্যেকটি গাড়ি 12 যায়। হ্যাঁ, আরো বেশিও যায় কিন্তু মিনিমাম এটা ধরতে 12। আচ্ছা, মিনিমাম 12 যাবে। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, অরিজিনাল আছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল। আর টায়ার খুবই ফ্রেশ আছে, টায়ার রিমটাও খুব ভালো আছে। আর টায়ার মিনিমাম আপনার 1 বছর ইউজ করা যাবে, মিনিমাম 1 বছর ইউজ করা যাবে। আপনার টাচ আপের কাজ হয়েছে গাড়িতে? না, আমরা কোনো টাচ আপ করি নাই গাড়িতে, আমরা এইভাবে পাইছি। কিন্তু কিছু কিছু জায়গায় টাচ আপ আর কি যিনি ব্যবহার করছে উনি করছিল আর কি। আচ্ছা, এর আগে যিনি ইউজ করেছিলেন উনি এই টাচ আপের কাজ করেছিলেন। এবং সিটিও ফ্রেশ? হ্যাঁ, অরিজিনাল সিট, কোনো সিট কভার লাগানো নাই। কিন্তু সিট কভার লাগানো নেই। এখন যিনি কিনবেন উনি চাইলে সিট কভার করে নিতে পারবেন ওনার পছন্দ মতো, কিংবা আলোচনার সাথে কিন্তু আপনারা সিট কভার, হ্যাঁ আমরা করে দিতে পারবো। কিন্তু সিটগুলি অনেক ভালো সিট, লেদার সিট। এটা চাবি স্টার্ট? হ্যাঁ, প্রত্যেকটি সুইচ ওকে আছে? ওকে আছে, প্রত্যেকটি সুইচ ওকে আছে, এসিও ওকে আছে। ঠান্ডা হয় কিরকম? জি, ঠান্ডা অনেক ভালো, ভালো ঠান্ডা হয়। জি জি। দেখি সামনের গ্লাস অরিজিনাল। ফিল্ডারের সব গাড়িতে তো বডি কিট থাকে না? না, সব গাড়িতে থাকে না। এটাতে বডি কিট আছে, হ্যান্ডেল এভিতে নিকেল আছে, আপনার এই যে ফগ লাইট লাগানো আছে, ফগ লাইট ইনস্টল করা আছে। হ্যাঁ, শুধু সামনে পিছনে বাম্পার ইনস্টল করা? বাম্পার শুধু নাই আর কি। হেডলাইট কি অরিজিনাল আছে ভাই? অরিজিনাল, অরিজিনাল হেডলাইট আছে, অরিজিনাল, অরিজিনাল কালার রূপে। টাচ আপের কাজ আছে কোনো জায়গায়? না না, এটাতে কোনো টাচ আপের কাজ নাই, দেখছি না টাচ আপের কাজ। আর এই যে অরিজিনাল গ্লাস, এই যে অরিজিনাল স্টিকার, জাপানি স্টিকার, এই যে বডি কিট দেখা যাচ্ছে। তাহলে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে গাড়িতে? জি জি জি, সম্পূর্ণ ওকে। কোনো রকম কাজ করাতে হবে না? কোনো কাজ নেই আর, কোনো কাজ নেই। তারপর যিনি কিনবেন, হ্যাঁ উনি তারপর চেক করার পরে যদি আর টুকটাক কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা আমরা করে দেবো, অবশ্যই করে করে দেবেন। ভাই আমরা গাড়িটি মডেল সময় আরেকবার জানবো। এটা হলো 2013 মডেল, 18 রেজিস্ট্রেশন, আপনার তেলের গাড়ি, সিএনজি করা হয় না, ব্ল্যাক কালার, এক্সিও ফিল্ডার। আর পেপার্স? পেপার্স আপডেট করা আছে। আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে 15,40,000। 15,40,000 থেকে আস্কিং প্রাইস? জি জি। যেহেতু আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি জি, অবশ্যই। আর শরীফ ভাই, যেহেতু আপনাদের রিভিউ আমি সবসময় করি, আমাদের ভিডিও দেখে যারা আসবেন যতটুকু সম্ভব দামের ক্ষেত্রে একটু সম্মান করার চেষ্টা করবেন আপনারা। জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। যদি রিভিউ দেখে আসে অবশ্যই তাদের জন্য কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। থ্যাংক ইউ ভাইয়া। আপনার শোরুমের অ্যাড্রেসটা জেনে নিই। জি, আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো যে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের পাশে মডেল কলেজের অপর সাইডে, হাউস নাম্বার 1414, এস এ কার সেন্টার। যারা আপনাদের এখান থেকে গাড়ি কিনেন, জি জি, তারা কী ধরনের সুযোগ সুবিধা পান আপনাদের এখান থেকে? আমাদের এখান থেকে গাড়ি নিলে তারা সুযোগ সুবিধা পাবে, ফ্রেশ একটি গাড়ি পাবে, আপনার পেপারসগুলি আপডেট পাবে,
আর গাড়িতে কোনো সমস্যা পাবেন আর কি। আর মালিকানার ক্ষেত্রে কতটুকু সময় লাগে? মালিকানা আপনার একদিনই, একদিনই, একদিন আজকে জমা দিবে, আজকে তারা স্লিপ পাবে আর কি। একদিনে এই মালিকানা পরিবর্তন সম্ভব? আর যেহেতু চারটি গাড়ি দেখলাম ফিল্টার, এটা ইয়ারলি ট্যাক্স কিরকম ভাইয়া? এটা আপনার বছর শেষে আপনার যা খরচ আছে আপনার 32,000। 32,000 টাকা? হ্যাঁ, 1500 cc, 1500 cc। ভাইয়া অনেক ধন্যবাদ, আপনাকে ব্যস্ততার মাঝেও সময় দিলেন, সবসময় দেন আমাকে সময়। ইনশাল্লাহ আবার চলে আসবো, ভালো থাকবেন, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।